আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের প্রতিবারের মতো এবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে সাইট ম্যাপ। এসইওতে সাইট ম্যাপ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই সাইট ম্যাপ কি এবং কেন এর এত গুরুত্ব সেটি সম্পর্কে আজকে আমরা জানব। তো সাইট ম্যাপ কথাটা শুনে হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পারছেন যে এটা হয়তো ম্যাপ জাতীয় কোনো কিছু হতে পারে, বাট অ্যাকচুয়ালি সাইট ম্যাপ হচ্ছে আপনার ওয়েবসাইটের একটি ম্যাপই বলা চলে। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই যে আপনি ধরেন বাংলাদেশে ভিজিট করতে যাবেন, তো আপনি আচ্ছা বাংলাদেশ বাদেই ধরেন আপনি ইউএসএ তে ভিজিট করতে যাবেন, যেহেতু আমরা বাঙালি সো সবাই বাংলাদেশ জানি। তো এখন আপনি ইউএসএ ভিজিট করতে যাবেন, এখন ইউএসএ ভিজিট করতে যাওয়ার আগে আপনি যদি ইউএসএ বা আমেরিকার যদি একটা ম্যাপ আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আমেরিকা ঘুরতে আপনার জন্য অনেক সহজ হবে। আপনি বুঝতে পারবেন যে আমেরিকার কোন অঞ্চলে কি আছে, কোথায় কি আছে, এই বিষয়গুলো আপনি ইম্পর্টেন্ট পার্টস গুলো জানতে পারবেন। ঠিক একই রকম সার্চ ইঞ্জিনের স্পাইডার বা ক্রাউলার যখন আমাদের সাইটে আসে, আমাদের সাইটে ঘুরতে আসে তথ্য সংগ্রহ করার জন্য, তখন যদি আমরা তাদের হাতে একটি ম্যাপ ধরিয়ে দেই, আমাদের ওয়েবসাইটের ম্যাপ বা আমাদের সাইটের একটি ম্যাপ ধরিয়ে দেই এবং তাকে বলে দেই আমাদের ওয়েবসাইটের কোথায় কি আছে, কি কি বিষয় আছে, আমাদের পুরো ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস যদি তাকে একটা ম্যাপ আকারে দেওয়া যায়, তাহলে কিন্তু তার জন্য খুবই সহজ হয় আমাদের ওয়েবসাইটটা বোঝা এবং আমাদের ওয়েবসাইটের কোথায় কি আছে সেটা জানা এবং সেই অনুযায়ী আমাদের ওয়েবসাইট ভিজিট করা। সো এই জিনিসটা এই কাজটাই মূলত করে হচ্ছে সাইট ম্যাপ। আর এই জন্যই সাইট ম্যাপের এত গুরুত্ব যে সাইট ম্যাপ সরাসরি সার্চ ইঞ্জিনের ক্রলারকে বা স্পাইডারকে বলে দেয় যে আমাদের ওয়েবসাইটের কোথায় কি আছে, এর একটা কমপ্লিট ম্যাপ সে সাবমিট করে অ্যাকচুয়ালি। তো এখন ম্যাপ বলেছি দেখে যে এটা আসলে রিয়েলি ম্যাপ বা আমরা যেরকম ম্যাপ দেখি আসলে এরকম কোনো ম্যাপ না, সাইট ম্যাপটা হচ্ছে একটি এইচটিএমএল কোড অ্যাকচুয়ালি। ঠিক এইচটিএমএল দিয়ে তৈরি করা হয় মেইনলি, আর সাইট ম্যাপের যে ভার্সনটা আমরা জেনারেলি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। এটা হচ্ছে এইচটিএমএল এর একটি ভার্সন বলতে পারেন, যে এক্সএমএল ফরম্যাটে আমরা আমাদের সাইট ম্যাপ গুলোকে তৈরি করে থাকি। তো চলুন একটি সাইট ম্যাপের উদাহরণ দেখি যে অ্যাকচুয়ালি কেমন হয় সাইট ম্যাপটি। টোটাল ওয়ার্ল্ডে অন্যতম জনপ্রিয় একটি টেকনোলজি সাইট হচ্ছে techcrunch.com। সো আমরা যদি এই সাইটটার সাইট ম্যাপটা দেখি তাহলে আমাদের এই ঠিকানায় যেতে হবে techcrunch.com/sitemap.xml। এই ঠিকানায় গেলে আপনি এই ওয়েবসাইটটির সাইট ম্যাপ দেখতে পাবেন। দেখুন আমরা স্ক্রিনে একটি সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে একটা সাইট ম্যাপের একটা অংশ, যে এগুলো হচ্ছে এক একটা এইচটিএমএল কোড। এই কোডগুলো ব্যবহার করে সাইট ম্যাপ তৈরি করা হয় এবং এইখানে বিভিন্ন লিংক, এই ওয়েবসাইটের বিভিন্ন পোস্টের বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিসগুলোর লিংক একটা একটা করে এইভাবে এখানে একটি লিস্ট আকারে করা হয়েছে, যে আমার এখানে টোটাল কতগুলো পোস্ট আছে তার একটি বিশাল বড় লিস্ট এখানে তৈরি করা আছে। সো এটা হচ্ছে মেইনলি সাইট ম্যাপ অ্যাকচুয়ালি। তো এই সাইট ম্যাপটা আসলে আমরা কিভাবে তৈরি করব বা আমাদের ওয়েবসাইটে সাইট ম্যাপটা কিভাবে বসাবো এবং গুগলের কাছে কিভাবে আমরা সাইট ম্যাপটি সাবমিট করব, এই বিষয়গুলো আমরা আগামী পর্বে জানব। তো সাইট ম্যাপটা কি এবং কেন গুরুত্বপূর্ণ শুধু এই বিষয়টা আমরা আজকের পর্বে জানলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো টিউটোরিয়ালটি শেষ করার আগে আমি আরো একবার আপনাদের কাছে রিভিউ করতেছি। সাইট ম্যাপ হচ্ছে এমন একটি এইচটিএমএল কোড, বা এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে এমন একটি এইচটিএমএল কোড যেটি ব্যবহার করে আমরা সার্চ ইঞ্জিনকে আমাদের ওয়েবসাইটের টোটাল একটি ম্যাপ বা একটি দিক নির্দেশনা দিতে পারি, যেটি দেখে সার্চ ইঞ্জিন খুব সহজেই আমাদের ওয়েবসাইট সম্পর্কে, আমাদের পুরো ওয়েবসাইট সম্পর্কে একটি ধারণা পায় এবং আমাদের ওয়েবসাইটটিকে খুব ইজিলি ক্রল করতে পারে। আর যেহেতু সার্চ ইঞ্জিনের কাছে আমাদের ওয়েবসাইট যত সহজে আমরা ক্রল করাতে পারবো তত আমাদের ভালো ইমপ্রেশন তৈরি হবে। সো এই ক্ষেত্রে যেহেতু সাইট ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সো এই জন্য এসইওতে, টোটাল এসইওতে সাইট ম্যাপের ভূমিকা অনন্য। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল আপনার সিস্টেমটা সাইট ম্যাপের, আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা সাইট ম্যাপ তৈরি করতে পারি। তো তার আমন্ত্রণ রইল, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।